গুড মর্নিং। তো আজকে হলো পয়লা বৈশাখ, তো আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর হয়তো তোমাদের আমার নাক মানে নাকে নাকে কথা হয়তো শোনাবে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে। তো এই যে ঠান্ডা গরমে সবারই ঠান্ডা লাগছিলো, প্রথমে সুকান্তর লাগলো, তারপরে চেরির, এরপর আমার। তো বাইদেবে আজকে কিন্তু সুকান্ত অফ নেই, সুকান্ত অফিস আছে, এখানে পয়লা বৈশাখে কোনো ছুটি ছুটি থাকে না। আর এই যে চেরি, গুড মর্নিং চেরি, গুড মর্নিং, এদিকে থাকা, কি হয়েছে? ওকে সকাল সকাল চুল টুল একটু বেঁধে দিই, নাহলে এত ঘেটে থাকে না। তো আজকে উত্তপম বানাচ্ছি, ছোটো ছোটো উত্তপম বানাচ্ছি। প্রথমে ওই তাওয়াটাতে বানিয়েছিলাম, তো ভেঙে গেছিলো, একটা বানিয়ে নিয়েছি, এইটা উত্তপম। তো রুটির তাওয়াতে যেটা বানাচ্ছিলাম সেটা আটকে যাচ্ছিলো বলে আমি আবার এটা চেঞ্জ করলাম। জানি না কেন রুটির তাওয়াটাতে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আই এম ওয়ে ওয়ে টু টায়ার্ড, জানি না কেন এরকম লাগছে। আর অ্যাকচুয়ালি আমার সর্দি হয়েছে না, তো সেই কারণে নাকটাও বন্ধ হয়ে গেছে, গলার কাছটা এরকম জ্বালা জ্বালা করে সর্দি হওয়ার আগে সেরকম লাগছে। আর সকাল থেকে চলছে রান্না রান্না রান্না, কেউ থাকছে না, অথচ তাও আমাকে এত রান্না করতে হচ্ছে। ভেবেছিলাম সুকান্ত আসবে লাঞ্চের টাইমে, বাট আসবে না। আর সব থেকে বড়ো প্রবলেম করছে আমার, দেখো চোখে এইখানটাতে, বুঝতে পারছো কি? আই ডোন্ট নো, এইখানটাতে ব্যথা ব্যথা করছে, জানি না কিসের জন্য, মানে হয় কোনো পোকা চড়ে গেছে, এখানটাতেও আছে, এইখানটাতেও আছে, খুবই অস্বস্তি লাগছে। আমি বরং স্নান করে নিই, ওকে, তারপরে পুজো করে নেব, ঠিক আছে চলো। তো তোমাদেরকে দেখিয়েছিলাম এই নাইটিটা, তো এই নাইটিটা আমি পরবো, পুরো ম্যাচিং হয়ে গেছে বেডশিটের সাথে, তো এই নাইটিটাই পরবো, বাড়িতেই থাকবো আর কি আছে, চলো স্নান করে। এই যে গোপালের নতুন জামা, পুজো করছি। আর এটার মধ্যে আমার সব ভালো ভালো জামা কাপড়গুলো থাকে, মুকুট থাকে, মুকুট আছে, অনেক ধরনের মুকুট আছে। তো আমার পুজোও হয়ে গেছে, এবারে পুজো করতে করতে চেরি উঠে গেছিলো, তো চেরিকে এবার স্নান করিয়ে দেবো, তারপর চেরিকে খাওয়াবো। তো চলো, এই হ্যালো, স্নান হয়ে গেছে চেরি, একটা এখন একটা সিম্পলি জামা পরিয়েছি ওকে, দেখাও তোমার জামাটা দেখি সুন্দর। হুম, বসো। তো চেরিকে এখন খাইয়ে দেবো, চিকেন, ও চিকেন বলছে। তো সয়াবিনের তরকারি বানিয়েছি, আলু ভেন্ডি ভাজা, বাস সিম্পল, একদম সিম্পল খাবার। তো চলো ওকে খাইয়ে নিই, তো চলো বাই। তো আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এবারে আমি একটু শুতে যাব, আর খুব ইচ্ছে করছে আইসক্রিম খাওয়ার। ভাবতে পারছো আমার সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগেছে, তা সত্ত্বেও আমি বলছি যে আমি একটু আইসক্রিম খাবো, মানে নির্লজ্জ কাকে বলে বলো তো। আর এখানে এত লু বইছে না, সংসং করে আওয়াজ আসছে। সো আমি এখানে দেখো একটু ক্রিম লাগিয়েছি, যে টি ব্যাগ, ওটা খুব ভালো কাজ করে, তো ওটাই লাগিয়েছি। চুলটা এখানে ওয়েদারটা এত মানে গরম, মানে একটা শুষ্ক, যে দেখো একটু আগেই আমি শ্যাম্পু করেছিলাম আর এখনই শুকিয়েও গেছে।
আর জানি না এখন আবার এসিটা কাজ করবে কি না। বাট ঠান্ডা লাগা সত্ত্বেও আমি এসি ছাড়া এখন এই গরমে, বীভৎস গরমে থাকতে পারবো না। আর হয়তো আমাকে তোমার এরকম লাগছে, কিছু করার নেই। তো ব্লগটা আমি শুরু করেছি। দেখো, আমার পয়লা বৈশাখের ব্লগ খুব একটা অন্যরকম হবে না, মানে তোমরা বাকিদের যেরকম দেখবে একদম দুর্দান্ত ওরকম হয়তো হবে না। হ্যাঁ, নর্মাল ডেজ, বাট আমি চেষ্টা করছি একটু আধটু আলাদা করার। আমি একটু শুই, তারপরে দেখি রাতবেলা যদি বাইরে কোথাও খেতে যাওয়া হয় তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, ঠিক আছে? এখন চেরি ডক্টরগিরি করছে। তো এই মাত্র একটা ভিডিও শেষ করলাম, যেটা অলরেডি হয়তো তোমরা দেখে নিয়েছো। আর ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে, আই নো, বাট কিছু করার নেই। চেরি ফোন দেখছে, চেরিকে ফোন দেখিয়ে পরে আমি এইসব টাইপের ভিডিও বানাতে পারি, না হলে একদমই হয়ে ওঠে না। সো এবারে আমি ওটা এডিট করব, তারপর তোমাদেরকে পোস্ট করবো, আর ব্লগটা হয়তো পরে যাবে। তো নীল ষষ্ঠীর পরে অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ রাত্রেবেলার দিকে আমার এনার্জি জাস্ট জিরো হয়ে গেছিলো, তো তারপর আমি আর ব্লগ করতে পারিনি, সত্যি বলতে ব্লগ করতে পারিনি। তো এই হলো। তো এখন আমি রাখছি, মানে যাচ্ছি, একটু রেস্ট নিই। তো তো এখন বাজে 7:15 বাজবে কিছু একটা, মাথা প্রচণ্ড ব্যথা করছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা তো সেই জন্য এই জায়গাটা মানে কাটা কাটা ভাবটা লাগছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমি ওই জন্য এই ভেপার নেবো, পয়লা বৈশাখ আমার মোটেও ভালো লাগে না। তার মানে সুকান্তর আজকে অফিস থেকে ফিরতে অনেক লেট হবে, আমাকে মেসেজ করে এখনো ঘুম কাটেনি। নাতে সর্দি স্টার্ট হয়ে গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, বড় আসছে, আর এই জায়গাগুলো ব্যথা করছে। আর চেরি অনেকক্ষণ ঘুমালো, অ্যাকচুয়ালি লেট করে ঘুমিয়েছে, এখনো ওর ঘুম কাটেনি।